আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠান বা দাওয়াতে অনেক বেশি রিচ ফুড খাওয়া হয়ে যায়, আর রিচ ফুড খাওয়ার পরে সবারই মনটা একটু কোমল পানীয়ের জন্য অস্থির হয়ে থাকে। মনে হয় যে একটু কোমল পানীয় খেলে ভালো লাগবে, খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। কিন্তু কোমল পানীয় শরীরের জন্য খুব একটা ভালো নয়, আর এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরিও হয় না, যার কারণে যতদূর সম্ভব এটাকে অ্যাভয়েড করাই ভালো। আর যারা ডায়েট করেন তাদের জন্য তো কোমল পানীয় একেবারেই নিষিদ্ধ। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে, তো আমি আজকে আপনাদের সাথে সেরকমই একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জিরা পানি। এটা বানাতে খুবই সোজা আর খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আর বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান বা দাওয়াত খাওয়ার পরে যদি এক গ্লাস খাওয়া যায় তাহলে শরীরও অনেক ভালো লাগবে আর খাবারটাও হজম হয়ে যাবে। আর যেহেতু বাসায় তৈরি করা হচ্ছে একেবারেই স্বাস্থ্যকর, তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি দেখে নিন। আর ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন বানিয়ে দেখাচ্ছি জিরা পানি। জিরা পানি বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় বাটিতে 2 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। আপনারা চাইলে এটা ঠান্ডা পানি নিতে পারেন। তো এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটি বড় আকারের লেবুর রস। তো এখানে মেজার করে 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে। 1 কাপের জন্য 1 টেবিল চামচ পরিমাণ এনাফ। এর মধ্যে এখন দিয়েছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া, মানে ভাজা জিরা গুঁড়া। তারপরে দিয়েছি 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ বিট লবণ, আর 1 চামচের 1/4 ভাগ এমনি নর্মাল খাবার লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, যারা ডায়েট করেন তাদের তো বাদ দিতেই হবে, চিনি ছাড়াও এটা খেতে খুব একটা খারাপ লাগে না। আর আপনার যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবারে এই সব কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লবণ, বিট লবণ এই উপাদানগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি যেরকম দিলে একদম পারফেক্ট হয় সেটাই দিয়েছি, আপনাদের যদি একটু বেশি লাগে তাহলে একটু বাড়িয়ে নেবেন। তো এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে চিনি, লবণ, জিরা সব কিছু পানির সাথে খুব ভালো করে মিশে যায়। তো এটা মেশানো হয়ে গেছে। এখন একটা ছাঁকনি নিয়েছি আমি জগের উপরে, আর জিরা পানিটাকে ছেঁকে নিচ্ছি। তারপরে যে অংশটা থাকবে সেটা ফেলে দিয়েছি। তো এখন জিরা পানিটা সার্ভ করার জন্য আমি এখানে 2টি গ্লাস নিয়েছি। আর আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, যার কারণে লেবু এরকম গোল করে কেটে একটু কেটে নিয়ে আমি গ্লাসে সাজিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি জিরা পানিটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে 1 টুকরো বরফ দিতে পারেন, এতে স্বাদটা আরও বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার রিফ্রেশিং জিরা পানি। এই জিরা পানিটা তৈরি করে ফ্রিজে রেখেও আপনারা খেতে পারবেন, এটা ফ্রিজে 2-3 দিন মতো ভালো থাকবে। বাসায় কোনো অনুষ্ঠান থাকলে এটা আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে অনুষ্ঠানের দিন ঝামেলা অনেক কমে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, আর টিপসগুলো অনুসরণ করে আপনারা অবশ্যই এটা এবারের ঈদে তৈরি করবেন। আশা করি খুবই ভালো লাগবে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, নতুন কী কী দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।